তার বয়স যখন 13 বছর, ঠিক তখন আল্লাহ তাআলা তার পিতা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম, তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহর রাস্তায় কুরবানি করো। একাধিকবার তিনি স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল, যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি। আজ 13টি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছি, না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে, না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে, দেখতে কত সুন্দর হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবল ভাবে জন্মালো, ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করে দেওয়ার জন্য, জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন। তিনি আল্লাহ তাআলার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন। এসে 13 বছর পর নিজের কলিজার টুকরা সন্তান ইসমাইলকে দেখলেন, কিন্তু এই ছেলেকেও তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না, কারণ আল্লাহ তাআলার আদেশে তাকে জবাই করতে হবে। তিনি ছেলের সাথে কনসাল্ট করলেন, বাবা ছেলের কনভারসেশনটা কেমন ছিল আল্লাহ তাআলা সূরাতুস সফফাতে খুব চমৎকার ভাবে বলছেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুক। ইসমাইল যখন একটু হাঁটতে পারে, দৌড়াতে পারে, ছোটাছুটি করতে পারে, এই বয়সে যখন পৌঁছলো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। ফানদুর মাযা তারা, হোয়াট ডু ইউ থিংক অ্যাবাউট ইট, হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার, তোমার মতামত কি, আমি তোমার মতামত জানতে চাই। ছোট্ট ছেলে ইসমাইল আলাইহিস সালাম বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, হে আমার বাবা, আপনি যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অচিরেই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি, আমি ভয় পেয়েছি, আমি দৌড়ে ছুটে পালাবো, না, আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন, কারণ আপনি আল্লাহর নবী এবং আল্লাহ তাআলা আপনাকে আদেশ করেছেন, এটা আপনার উপর আল্লাহর ওয়াহি, আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তাআলার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য। কি মর্মান্তিক, কি হৃদয় বিদারক সে দৃশ্য! এবং সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বললেন, বাবা, আমার চেহারার দিকে তাকিয়ে আপনি ছুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে, কষ্ট লেগে যাবে, আপনি আমাকে উল্টো করে শুইয়ে দিন, অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে, আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন। আল্লাহ তাআলা বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, দুইজনেই যখন সারেন্ডার করলো, মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা, আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই। সাইয়েদনা ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে, আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে। ছোট্ট ছেলে ইসমাইলও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন ইসমাইল আলাইহিস সালামের গলার মধ্যে ছুরি চালাবেন, আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তাআলা চেয়েছিলেন। আল্লাহ তাআলা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে, আল্লাহ তাআলা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড়। তিনি যখন ছুরি চালাবেন, পেছন থেকে ডাক আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম, হে ইব্রাহিম স্টপ, আর সামনে আগ বাড়ানো যাবে না, এখানেই থামো, কদ সাদদাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছো। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, এভাবেই আমি যারা সৎকর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুল বালাউল মুবিন, নিশ্চয়ই এটা অনেক বড় পরীক্ষা, এই বড় পরীক্ষাতেও তুমি বাপ্পাটা তোমরা উত্তীর্ণ হয়েছো। ফাদাইনাহু বিযিবহিন আযীম, আল্লাহ তাআলা বলছেন জান্নাত থেকে একটা বকরি এনে, একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম, ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল। আল্লাহু আকবার, সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম বেঁচে গেলেন। ওই যে মিনা প্রান্তরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ছেলের বদলে বকরি জবাই করলেন, এই দৃশ্যটাও আল্লাহ তাআলার এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত 10 জিলহজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবেহ করা, স্যাক্রিফাইস করা, অ্যানিমালসকে স্লটার করা আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছে। তার মানে কুরবানির যে বিধান, এটা আমরা সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালামের বদৌলতেই পেয়েছি। কেন আল্লাহ তাআলা এমনটি করলেন? আল্লাহ তাআলা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড়, কলিজা টুকরার সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তাআলা বড়। এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল, কারণ 86 বছর পর
একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এজন্য ইব্রাহিম আলাইহিস সালামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খ্যাতি আল্লাহ তাআলা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কুরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কুরবানির শিক্ষা সাইয়েদানা ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ বেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল এই দৃশ্য যেন এই দৃশ্যায়ন যেন না ঘটে এই সিনারি যাতে না ঘটে তারা যেন আল্লাহ তাআলার ভালোবাসা ভালোবাসায় আরো এক ধাপ যাতে এগিয়ে যেতে না পারে পেছন থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল তাফসিরে এসেছে যে মোট তিনটা জায়গায় টেম্পটেশন করা হচ্ছিল ইবলিস বলছিল যে ইসমাইল তুমি যেও না তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে ফিনকি দিয়ে রক্ত বেরোবে তুমি সহ্য করতে পারবে না তুমি ছুটে পালিয়ে যাও সেদিন ইসমাইল আলাইহিস সালাম তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুড়ে মেরেছিল কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোকা দেয় ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তারা পাথর ছুড়ে মেরেছিল তিন তিনটি জায়গায় ওনারা আল্লাহ তাআলার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল এই দৃশ্যটা আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছে কিয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজিদের জন্য জামরাতুল আকাবা আল কুবরা আল বুস্তা আল সুগরা এই তিনটা জায়গায় সাতটা সাতটা করে একুশটা পাথর মারা সব হাজিদের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব করে দিয়েছেন তার মানে এই জমজমের বরকতময় পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায় এটা পেলাম আমরা সাইয়েদানা ইসমাইল ইসলামের বদৌলতে আমরা কুরবানির বিধান পেলাম ইসমাইল ইসলামের বদৌলতে এবং তার মা হাজেরার দৌড়াদৌড়ির কারণে এখানে সাফা মারা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুড়ে মেরেছিলেন এটার মাধ্যমে আমরা রমিউল জিমার হাজি সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় তিনটি স্থানে সেটি আমরা পেয়েছি সম্মানিত সুধী সাইয়েদানা ইসমাইল আলাইহিস সালাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জুরহুম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনবো যেটি সহিহ বুখারীতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেক দিন পর তার মা হাজেরা মারা গেল অনেক দিন পর সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসমাইল ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখলেন যে ইসমাইল ঘরে নেই আছে তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বলল না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধা না মানে কমপ্লেইন আর কমপ্লেইন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না তিনি বললেন তোমার হাজবেন্ড ইসমাইল যখন বাসায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকাঠটা যেন সে পাল্টে ফেলে এ কথা বলে দিও তিনি চলে গেলেন ইসমাইল ইসলাম আসলেন স্ত্রী বলল একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকাঠ যেন পাল্টে ফেলো এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল আলাইহিস সালাম উনিও ভাবি নবী মানে অচিরেই নবী হতে যাবেন উনি বুঝতে পারলেন যে সে বৃদ্ধ লোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ছাড়া কেউ নয় ইসমাইল সাল্লাম বলল কি বলো তুমি আমার বাবা এই কথা বলেছে স্ত্রী বললেন হ্যাঁ আপনার পিতা এই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেইন করেছি যে আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি সাইয়েদানা ইসমাইল সাল্লাম বললেন তুমি চিনোনি সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খলিল এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সাইয়েদানা ইসমাইল আলাইহিস সালাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবারও অনেক বছর পর আল্লাহ তাআলার আদেশে সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালাম আবার ফিলিস্তিন থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিনও ইসমাইল আলাইহিস সালাম বাড়িতে নেই সহিহ বুখারীতে এসেছে তিনি
বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বলল যে তিনি বাইরে গেছেন রিজিক অন্বেষণের জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো মেয়েটি উত্তরে বলল নাহনু বি খাইরিন ওয়া সা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি ওয়া আসনাত আলাল্লাহ এবং আল্লাহর শুকরগুজার হলো আল্লাহর প্রশংসা করলো তার মনে কোনো কমপ্লেইন নেই শুধু শুকরগুজার তিনি জিজ্ঞেস করলেন মা তুআমুকুম তোমাদের খাবার দাবার কেমন চলে ক্বালাত আল্লাহাম তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার স্বামী শিকার করে নিয়ে আসে গোশত আমরা গোশত খাই পানি খাই এটাই আমাদের খাবার ইব্রাহিম আলাইহিস সালাম কথা শুনে খুব খুশি হলেন ফাকাল আল্লাহুম্মা বারিক লাহুম ফিল লাহমি ওয়াল মা আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও তাদের গোশত এবং খাবারে তিনি বরকত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো আর বলবে ফাকরাই আলাইহিস সালাম মুরি ইউসবিতু আতাবাতা বাবি আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাঠ এটা যেন কখনো না পাল্টায় ইসমাইল ইসলাম ফিরে আসলেন স্ত্রী বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকাঠ যেন কখনো না পাল্টায় ইসমাইল আলাইহিস সালাম এই কথা শুনে তিনি বেজায় খুশি হলেন তিনি বললেন তাই যিনি এসেছিলেন তুমি কি জানো এটা কে তিনি আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আলাইহিস সালাম আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে রাখি একসাথেই যেন আমরা জান্নাতে যাই তোমার হাতটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেই চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই ভালোবাসার বন্ধন যেন অটুট থাকে এই বর্ণনাটি খুব চমৎকার ভাবে সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে সাইয়েদেনা ইসমাইল আলাইহিস সালাম ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে তাহিরা বাইতিয়া আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য লিতাইফিন তাওয়াফকারীদের জন্য ওয়াল আকিফিন যারা এই কাবা ঘরে ইতিকাফ করবে তাদের জন্য ওয়া রুকাইস সুজুদ এবং সালাত আদায়কারীদের জন্য রুকু সেজদাকারীদের জন্য কাবা ঘরকে পরিচ্ছন্ন করো সাইয়েদেনা ইসমাইল আলাইহিস সালাম এই কাবা ঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন সাইয়েদেনা ইসমাইল আলাইহিস সালামের ব্যাপারে আরো একটি তথ্য জানা যায় যেটি সহিহ বুখারীতে এসেছে সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন ভালো তীর মারতে জানতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা করছে তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন ফাকালা ইরমু বানি ইসমাইল হে বনু ইসমাইল মানে ইসমাইলের বংশধর তোমরা ভালো করে তীর মারো ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করো ফাইন্না আবাকুম কানা রামিয়া কারণ তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাইল আলাইহিস সালাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ তিনি চমৎকার তীর দিয়ে তিনি পশু শিকার করতেন তিনি তীর মারলে সে তীর মিস হতো না তাহলে ইসমাইল আলাইহিস সালাম কানা রামিয়ান তিনি তীরন্দাজ ছিলেন ইসমাইল আলাইহিস সালামের দাওয়াতি এরিয়া ছিল মক্কা মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিক্যালি দাওয়াতি কাজ করতেন জুরহুম কওমে তিনি দাওয়াত দিয়েছেন আমালিক গোত্রে দাওয়াত দিয়েছেন এবং আহলি ইয়ামান ইয়ামানবাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহীদের দাওয়াত দিয়েছেন কালামুল্লাহ মাজিদের সূরা মারিয়ামে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সাদিকাল ওয়াদ তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন ওয়াদা কখনো ভাঙতেন না আল্লাহ তাআলা বলছেন ওয়াদকুর ফিল কিতাবি ইসমাইল হে নবী আপনি কোরআনে ইসমাইল আলাইহিস সালামের কথাকে উল্লেখ করুন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা তিনি ছিলেন প্রমিস অ্যাটেনটিভ কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না এবং তিনি ছিলেন রাসূল এবং নবী ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়া যাকাত তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন যাকাতের আদেশ করতেন ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা আর তিনি আল্লাহ তাআলার অনেক প্রিয় ভাজন একজন নবী ছিলেন তার মানে বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের রেখে যাওয়া যে দাওয়াতি কাজ তাওহীদের দাওয়াতি কাজ এটা তিনি করতেন তিনি লোকজনদেরকে সালাতের আদেশ করতেন যাকাত দেওয়ার আদেশ করতেন এবং ঈমানের যে মৌলিক দাবিগুলো সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি সাদিকুল ওয়াদ অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক দ্য প্রমিস কোন নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন
কিন্তু বিশেষ করে আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন মুফাসসিরিন ইকরামরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোন একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামী কাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল তিনি আসলেন ইসমাঈল আলাইহিস সালাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আসবে ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিন যে সেখানে হাজির কিন্তু সেই লোকটি আসেনি ইসমাঈল আলাইহিস সালাম তার পরের দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি মুফাসসিরিন ইকরাম বলেছেন যে ইসমাঈল আলাইহিস সালাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছিলেন আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি কিন্তু সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম কথা দেওয়ার কারণে টানা 30 দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন এজন্য আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামের প্রশংসা করে তিনি বলেছেন ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়া তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন নবী সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালাম মক্কার এই অঞ্চলে তাওহীদের বাণীকে প্রচার করে মক্কাতেই ইন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবি হাজারার কবরের পাশে কাবাগরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে কবরস্থ করা হয় সম্মানিত শ্রোতা সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পুরো জীবনী শুনবার পরে এবার আমরা ওনার জীবনী থেকে কিছু লাইফ লেসন নেওয়ার চেষ্টা করব সর্বপ্রথম যে লাইফ লেসনটি আমরা পাই সেটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম ছিলেন আদর্শ সন্তানের নমুনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক আল্লাহর যে কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নেক এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাঈল আলাইহিস সালামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাঈল আলাইহিস সালাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া আবাতি ফাআল মা তুমার বাবা আল্লাহ তাআলা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রস্থিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলে মেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালাই তোমাকে জবাই করি পিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলে মেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এই প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কি শিখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ লেসন আমরা পাই ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নমুনা কেমন করে আমরা আদর্শ সন্তান গড়ে তুলবো এটা আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম যেমন করে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে গড়ে তুলেছিলেন সেখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি পাশাপাশি আমরা দেখব যে তিনি তার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন কাবা পুনর্নির্মাণের মতো একটা বড় কাজে ছোট্ট ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তিনি পাথর এনে এনে বাবার হাতে দিয়েছেন এবং সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কাবা নির্মাণ করেছেন দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন অত্যন্ত পিতা ভক্ত একজন মানুষ আমাদের সমাজে আমরা এমন হয়েছে যে আমরা বন্ধু বান্ধবকে খুব বেশি সময় দিই বন্ধু বান্ধবকে খুব বেশি সাপোর্ট করি কিন্তু বাবার সাথে আমাদের সেই সম্পর্কের জায়গাটা নেই কিন্তু আমরা যদি ইসমাঈল আলাইহিস সালামের জীবনের দিকে তাকাই তাহলে দেখব যে সহিহ বুখারীতে যে ওনার দুইটা সংসারের কথা আমরা শুনেছি প্রথম সংসার থেকে তিনি কিন্তু ডিটাচ হয়েছিলেন কেবলমাত্র পিতার আদেশে পিতা এসে বলেছিলেন যে তুমি প্রথম স্ত্রীকে তালাক দাও ইঙ্গিতপূর্ণ একটা বাক্য বলে গিয়েছিলেন এবং পিতার সন্তুষ্টির জন্য পিতার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স করে দ্বিতীয় সংসারে তিনি দ্বিতীয় সম্পর্কে তিনি গিয়েছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের তার পিতার প্রতি কতটুকু আস্থা এবং ভালোবাসা ছিল কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমার পিতা আমার খারাপ চাইবে না এবং তিনি নবী আমার পিতা হচ্ছে আল্লাহর খলিল সো নিশ্চয়ই আমার স্ত্রীর আচরণে কর্মকাণ্ডে এমন কিছু তিনি পেয়েছেন তিনি অনেক ভিশনারি ছিলেন অনেক ভেবেচিন্তে নিশ্চয়ই আমার বাবা এটা বলেছেন এবং সাথে সাথে তিনি দেরি করেননি এটা শোনার পরে স্ত্রীকে বলেছেন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে চলে যাও তোমার ফ্যামিলিতে যে তুমি থাকো আমি তোমাকে সম্মানের সাথে বিদায় করে দিচ্ছি
তাহলে এই যে পিতা ভক্ত হওয়া এবং বাবার সাথে ছেলের যে একটা গভীরতম সম্পর্ক, যেটা আমাদের এই ইট পাথরের সমাজে আমরা অনেক মিসিং দেখতে পাচ্ছি, ছেলে মেয়েদের সাথে বাবার সেই সম্পর্কের জায়গাটুকু নেই, বাবার সাথে ছেলে মেয়েদের সেই বোঝাপড়ার জায়গাটুকু নেই, ছেলে মেয়েরা হয়তো বাবাকে সেরকম খুব কাছের মনে করে আপন করে নিতে পারছে না, যেখানে বাবা ছাড়া অন্যদের কাছে যে তারা পরামর্শ চাইছে, অন্যদেরকে তারা খুব কাছের মনে করছে। আমরা যদি আমাদের সন্তানদেরকে সন্তানদের সাথে আইস ব্রেকিং করে সুসম্পর্ক গড়ে তুলতে চাই, আমরা কিন্তু সাইয়েদনা ইব্রাহিম এবং তদীয় সন্তান ইসমাইলের সাথে কি সম্পর্ক তারা করেছিলেন সেখান থেকে শিক্ষা নিতে পারি। ইসমাইল ইসলামের জীবন থেকে সর্বশেষ যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে তিনি খুব পরিশ্রমী ছিলেন, অত্যন্ত পরিশ্রমী ছিলেন। তার প্রমাণ, তিনি কাবা নির্মাণে বাবাকে সহযোগিতা করেছেন। তার আরো একটা প্রমাণ, দুইবার তার বাবা যখন এসে তাদের খোঁজ খবর নিতে এসেছিলেন, একবারও ছেলেকে ঘরে পাননি, তার মানে ঘর কোণে ছেলে ইসমাইল ইসলাম ছিলেন না। তিনি অত্যন্ত হার্ডওয়ার্কিং ছিলেন, পরিশ্রমী ছিলেন, শিকারের জন্য উনি তীর নিয়ে ধনুক নিয়ে তিনি বাইরে বের হয়ে যেতেন। এবং পৃথিবীর প্রতিটি নবী কিন্তু পরিশ্রমী ছিল, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে ইসমাইল ইসলাম খুব ভালো তীর নিক্ষেপ করতে জানতেন, তীর ছুটতে জানতেন, তিনি বড় তীরন্দাজ ছিলেন, শিকারে ছিলেন। এবং মার বাআসাল্লাহু নাবিয়্যান ইল্লা রাআল গানাম, পৃথিবীতে এমন কোন নবী তো আল্লাহ পাঠান নাই যারা ছাগল চড়ায়নি। আর ছাগল চড়ানো, রাখালের কাজ করা, এটা যে কত কষ্টের, এটা যে কত পরিশ্রমের, আমরা একটু চিন্তা করলে বুঝতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক নবীরাই খুব পরিশ্রমী ছিলেন, তারা কর্ম করে পরিশ্রম করে নিজেদের জীবিকা উপার্জন করেছেন। আমরা যারা নবীদের অনুসারী বলে নিজেদেরকে দাবি করি, আমরা যেন হার্ডওয়ার্কিং করি, আমরা যেন পরিশ্রম করি, তাহলেই উন্নতি সমৃদ্ধি আমাদের হাতে এসে ধরা দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার এবং নবীদের দেখানোর পথে নিজেদেরকে পরিচালিত করবার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।